দায়িত্বভার গ্রহণের পর প্রথম দিনাটা মহকুমায় দক্ষিণ কিষামা দশগ্রাম এনপি বিদ্যালয় পরিদর্শন করলেন দিনাটা মহকুমার শাসক শেখ আনসার আহমেদ। সংশ্লিষ্ট এই বিদ্যালয়টি ইতিমধ্যে জেলা এবং রাজ্য স্তরে পুরস্কৃত হয়েছে। বিদ্যালয়ের বাগানে হরেক রকমের ফুল ও কিচেন গার্ডেনে জৈব সার দ্বারা তৈরি সবজি ও মাশরুমের চাষ করার পদ্ধতি পরিদর্শন করে সভাপতি খুশি দিনাটা মহকুমার শাসক। বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্ন নিয়েও তিনি সন্তোষ ব্যক্ত করেন। প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়ের এইরূপ প্রচেষ্টাকে সাধুবাদ জানাতে পিছপা হয়নি তিনি। পরিদর্শনের পর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন দিনাটা মহকুমার শাসক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈকত সরকার বলেন, মহকুমার শাসকের পরিদর্শনের ফলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হলাম, ভবিষ্যতে আরও বেশি সাফল্য লাভের ক্ষেত্রেও তার পরামর্শ আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে তিনি জানান। মহকুমার শাসক আত্মকয় পরিদর্শনের পর বিদ্যালয়ের প্রতি সন্তুষ্ট করার সভাপতি খুশি শিক্ষক থেকে ছাত্রছাত্রী প্রত্যেকেই। দিনাটা থেকে ব্রজেশ্বর রায়ের রিপোর্ট।